নমস্কার, আমি অত্রি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গবাইকার অত্রি। অনেকদিন পরে ভিডিওটা করছি, তার পিছনে কিছু রিজন আছে। ট্রাভেল নিয়ে কোনো ব্লগ নয় বা কোথাও যাওয়ার নয়। আজকে দিনটা আপনাদের বলে রাখি, আজকে হলো 18th May 2019, আর এখন সময় হচ্ছে 9:30। আর আগামীকাল আমাদের রাজ্যে শেষ দফার ভোট, তো সেই জন্যই ভিডিওটা বেসিক্যালি করা। তো আশা করছি যে আপনারা আগামীকাল সকাল সকাল আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, কারণ যেটা আমি দেখতে পাচ্ছি অ্যাজ পার গুগল ওয়েদার, সেখানে কালকের যে টেম্পারেচার সেটা বলছে যে 37 ডিগ্রি ম্যাক্সিমাম অ্যান্ড 27 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার। তো আশা করা যায় যে কালকে ওয়েদারটা খুব একটা ভালো না, প্রচণ্ড গরম। তো আপনারা সবাই ভালোভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্বটা পালন করবেন, ভোট দেবেন অবশ্যই। কোনোরকমভাবে আপনাদের ভোট যাতে আপনারা না দেন, এরকম কোনো ডিসিশন আপনারা নেবেন না, অবশ্যই কালকে ভোট দেবেন। এমনিতে কালকে সানডে, কালকে ছুটির দিন আছে, আনন্দে ভোট দিন। একটা কথা আপনাদের বলার ছিল, সেটা হলো ধরুন আপনাদের কোনো প্রার্থী হয়তো আপনাদের পছন্দ নয়, তখন কিন্তু আরও একটা অপশন আছে নোটা, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, সেখানে আপনারা ভোট দিতে পারেন। সকাল সকাল ভোটটা দিয়ে দিন, কারণ সেই সময় ওয়েদারটা একটু প্লেজেন্ট থাকবে, কারণ যত সময় এগোবে তত আস্তে আস্তে ওয়েদারটা গরমটা আরও বাড়বে, তো সেই জন্য আরও কষ্ট হবে আপনাদের। বয়োজ্যেষ্ঠ যারা যাবেন ভোট দিতে তাদেরকে অবশ্যই, আমাদের মতন যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, তারা যেন অবশ্যই তাদেরকে একটু হেল্প করেন। হেল্প ইন দ্য মিন্স তাদের যেন একটু আগে ওনাদের যদি ভোটটা লাইনে যতদূর ওনাদের বেশিক্ষণ দাঁড়াতে না হয়, বা তাদের যেন একটু আগে ভোট দেওয়ার যে ব্যবস্থাটা সেটা যেন করা হয়, সেটা আপনারা দেখবেন। 2019 লোকসভার শেষ দফার ভোট, তো আশা করি আপনারা সবাই ভোট দেবেন, কারণ আপনাদের ভোটের ওপর আপনাদের ভবিষ্যৎ নির্ভর করে। তো ভোটটা অবশ্যই দেবেন, এটা আপনাদের অধিকার। আর আমাদের গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, তো সেই হিসাবে কিন্তু ভোটটা আপনারা অবশ্যই দেবেন, এটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে। আর কখনোই মনে করবেন না যে ভোট দিয়ে কী হবে, ভোট দেওয়া ঠিক নয়, বা সবাই তো একই রকম, এরকম একদমই ভাববেন না। হয়তো কোনো পরিবর্তন হলেও হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আপনারা কিন্তু আপনার দায়িত্বটা অবশ্যই পালন করবেন। যেমন একজন নেতার বা মন্ত্রীর যেমন দায়িত্ব এই সমাজের অনেক কিছু ঠিকঠাক করা, অনেক কিছু কাজ করা, সেরকম আমাদেরও কিন্তু দায়িত্ব আমাদের সঠিক প্রার্থীকে নির্বাচন করা। তো অবশ্যই আপনারা ভোট দিন, নিজের দায়িত্ব পালন করুন, আর খুব শান্তিতে স্বাভাবিকভাবে ভালোভাবে ভোট দিন। আর লাস্ট উইকে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, তো সেটা নিয়ে সবাই খুবই হতাশায় রয়েছে, সবাই খুবই দুঃখে রয়েছে। কিন্তু তবুও বলবো যে দুঃখ হতাশা জীবনের একটা অঙ্গ, এগুলো আসবে যাবে, কিন্তু এই ভোটটা কিন্তু আপনাদের সেই দুঃখ বা হতাশা হয়তো আরও লাঘব করতে পারে। আপনাদের পছন্দ মতন প্রার্থীকে আপনারা ভোট দিয়ে নির্বাচনে জয় করুন। কালকে রোববার, এমনিতেই ছুটির দিন, আনন্দ করুন, ভোট দিন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমি অন্যান্য ব্লগের মতন আমি বাকি যে ব্লগগুলো আমি করেছিলাম বেসিক্যালি হিন্দিতে আমি করেছিলাম, কিন্তু আমার মনে হলো যে এই ভিডিওটা বা এই ব্লগটা আমার বাংলায় করা দরকার, সেই জন্য বাংলায় আমি করলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, হয়তো নাও লাগতে পারে, কিন্তু আমি এটা বলবো না যে আপনি কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, বিকজ এটা আউট অফ মাই কন্টেন্ট বলতে পারেন, আমার যে পরিধি সেই পরিধির বাইরে থেকে এটা আমার করা। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, গরমে সবাই জল খান বেশি করে, আর নিজের খেয়াল রাখুন। আবার দেখা হবে খুব শীঘ্রই, ততদিনের জন্য টাটা। আর একটা সারপ্রাইজ ওয়েট করছে, আর সেই সারপ্রাইজটা কি আমি পরে আপনাদের বলবো। চলুন, বাই।